মর্নিং ফ্রেন্ডস, হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। আজকে আমি আসি দিদি বাড়ি, ছোট দিদি বাড়ি কাঠিয়ার। এই যে আমার দিদি, হাই বল। গলার আওয়াজই নেই। আজকে রাত্রে আমার দিদি ঠেকুয়া বানাবে। তো তোমরা অনেকেই পারো না ঠেকুয়া বানাতে, তো এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই অবশ্যই ঠেকুয়া বানাতে পারবে। চলো দেখা, ফুলগুলো কত সুন্দর লাগতেছে দেখতে। কি তুই লাগাইছিস ফুলগুলা? কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলা। দিদি ছাদ ছাদে কত ফুল সুন্দর সুন্দর। ঠেকুয়া বানানো শুরু হয়ে গেছে, দেখো তোমরা ভিডিওটা। আশা করি সবাই ভিডিওটা দেখে ঠেকুয়া বানাতে শিখে যাবে। চলো দেখো, খুবই ভালো লাগবে ভিডিওটি। বাঙালিদের খুবই একটা প্রিয় জিনিস ঠেকুয়া। আমাদের ছট পূজা ছাড়া কেউ খেতে পারে না, বাঙালিরা অতটা ভালো বানাতেও পারে না। জানি কি না বানাতে পারে কি না, তবে বেশিরভাগ লোক হয়তো বানাতে পারে না, ঠিক আছে? তো আমার অতটাও ভালো লাগে না, কিন্তু আমার বর, আমার মা, দিদি সবারই খুব ভালো লাগে। কড়াই বসাই দিল এখন গ্যাসে। আপনারাও করবেন, এইভাবে ভালো লাগবে। এখানে এটা মাখা হয়ে গেছে, তো আগে এটাই করবে বলে তারপরে এটা করবে। একবারে অনেকটা হয়ে যাবে, তো ওই জন্য এখন সন্ধ্যাবেলা। সবাইকে গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। এখন রাত, এখন রাত। আমার মেয়ে বলছে এখন রাত। কি খাচ্ছো তুমি? চকলেট খাচ্ছো? এ কুলা চলে আসছে, ঠেকুয়া রাখা কুলা এর মধ্যে রাখবে, ভেজে ভেজে এর মধ্যে বানাবে। চাপটা করবো, এর মধ্যে চাপটা করবি। ওদিকে তেল গরম হচ্ছে, আমি ঠিকঠাক করে ক্যামেরা অ্যাকশন নিতে পারছি না। ঠেকুয়া গুলি বানাচ্ছি, তারপর চাপটা করব। চাপটা করে ভাজলে হয়ে যাবে? হ্যাঁ, কুলারির মধ্যে চাপটা করবো। আমার মেয়ে দেখো চাপটা করছি, ঠেকুয়া ঠেকুয়া। বাহ, আমি ভাবছি যে কত খাটনি ঠেকুয়া বানাইছি, কেউ কি করবো। আমি মায়কে ওর চাপটা করছি, হয়ে গেল ঠেকুয়া। এবার তেলে ভাজবো, ঠেকুয়া হয়ে যাবে। রুটির গুলার মতন গুলছে, ঠিক আছে? এর মধ্যে ভাজলাম, দিচ্ছি এইভাবে। দেখো কত সুন্দর লাগছে। আর দেওয়া যাবে না, ভরে গেছে। এখন উল্টাচ্ছি, দেখে নাও। এই দেখো লাল লাল হয়ে যাচ্ছে, ভাজা লাল লাল হয়ে যাচ্ছে। একটু একটু ছোট করে দিলাম, এখন একটু সিদ্ধ হোক ভিতরে, নাকের ভিতরে কাঁচা থেকে যাবে। এই দেখো একবার নাড়লাম, একবার হয়ে গেছে প্রায়, না প্রায় হয়ে আসছে। আর একটু রাখি ছোট করে। এগুলো যাবে ইসলামপুর আর রায়গঞ্জ। হ্যাঁ, ইসলামপুর যাবে মারবাড়ি আমার সাথে, রায়গঞ্জ কালকে দিদি আসবে আমাদের, বড় দিদি, ওর সাথে যাবে রায়গঞ্জ। দেখো কত ভালো লাগছে দেখতে। লাল হয়ে গেছে, হ্যাঁ দেখো।
পূজার সময় এটা দেয় না? এইভাবেই বানায় পূজার সময়। এই ঠেকুয়া বলবো বলে কি ঠেকুয়া বলে বলুক না, সব বিহারি লোকের বাড়িতে ঠেকুয়া বানানো যায়, নাম করা হয় ঠেকুয়া। এটা বিহারি